সাধারণত সর্দি কাশি বা ভাইরাল ইনফেকশন জনিত কারণে আমাদের গলায় ব্যথা হতে পারে। তো এটা আমরা মোটামুটি সবাই জানি, তবে অনেক ক্ষেত্রে এই গলা ব্যথার কারণটা শুধুমাত্র ভাইরাস জনিত কারণে হয় তা নয়, অনেক ক্ষেত্রে এটা অন্য বিভিন্ন কারণেও হতে পারে। তবে সঠিক কারণ যদি ডায়াগনোসিস করা না হয় এবং সঠিক ওষুধ প্রয়োগ করা না হয় তাহলে কিন্তু পরবর্তীতে এটা মারাত্মক কিছু রোগের সৃষ্টি করতে পারে। বিশেষ করে ছোট বাচ্চাদের যদি গলা ব্যথা হয় এবং এটা কারণ না জেনে যদি সঠিক ওষুধ প্রয়োগ করা না হয় তাহলে দেখা যায় যে পরবর্তীতে রিউমেটিক ফিভার বা বাতজ্বর নামক এক ধরনের রোগ বাচ্চাদের শরীরে দেখা দিতে পারে এবং এটা সাধারণত 10 বছর নিচের বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। প্রথমে বলে রাখি যে গলা ব্যথাটার যে প্রধান কারণ সেটা সাধারণত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভাইরাল ইনফেকশন কারণে হয়ে থাকে, এটা আগে বললাম, এবং আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন কারণ। তো ভাইরাল ইনফেকশনের কারণে যদি গলা ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে সর্দি কাশির মতো যে সাধারণ সিমটমগুলো বা লক্ষণগুলো সেটা দেখা যাবে, যেমন নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখ ব্যথা করা, অনেক সময় জ্বর আসতে পারে। তবে এক্ষেত্রে জ্বরটা খুব বেশি হাইগ্রেড হয় না, সাধারণত 100 থেকে 102 ডিগ্রি টেম্পারেচার মতো এটা উঠানামা করে। যেহেতু ভাইরাল ইনফেকশনের জন্য এটা হচ্ছে তো এক্ষেত্রে সাধারণত 5 থেকে 7 দিনের মাথায় এটা অটোমেটিক আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাধারণত স্ট্রেপটোকোকাল গ্রুপের ব্যাকটেরিয়ার ইনফেকশনের ফলে গলা ব্যথাটা হতে পারে এবং এটা বেশি বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য, বড়দের ক্ষেত্রে হয়, তবে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত ইনফেকশনটা বেশি হয়ে থাকে। আর এক্ষেত্রে যদি গলা ব্যথা হয় সেক্ষেত্রে ব্যথার সাথে সাথে আরও কিছু লক্ষণ দেখা দেয়, যেমন এক্ষেত্রে জ্বরটা অনেক হাইগ্রেড হবে, অর্থাৎ 103 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট বা অনেক ক্ষেত্রে এরও বেশি হয়ে যায়। তো জ্বরের সাথে গলা ব্যথা তো থাকবেই, পাশাপাশি গলা ব্যথার সাথে সারা শরীরেও প্রচণ্ড ব্যথা অনুভব হবে। আর এক্ষেত্রে সর্দি কাশির মতো যে লক্ষণগুলো আছে, অর্থাৎ নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, এই লক্ষণগুলো সাধারণত এই ক্ষেত্রে দেখা যায় না। এখানে শুধুমাত্র টেম্পারেচারটা অনেক বেশি থাকে, পাশাপাশি ব্যথাটা অনেক বেশি তীব্র হয়। আর এই দুটো লক্ষণ দেখেই মোটামুটি আপনার আইডেন্টিফাই করা সম্ভব যে এটা ভাইরাল ইনফেকশনের কারণে হয়েছে নাকি ব্যাকটেরিয়াজনিত কারণে হয়েছে। আর ভাইরাসজনিত কারণে যদি গলা ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে এটার জন্য অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজনই নেই, সেক্ষেত্রে ঘরোয়া কিছু পদ্ধতি এবং পেনকিলার বা অ্যান্টিস্টামিন গ্রুপের ওষুধ খেলে মোটামুটি এটা ঠিক হয়ে যাবে। ঘরোয়া পদ্ধতির মধ্যে আছে হালকা কুসুম গরম পানিতে গার্গলিং করা বা কুসুম গরম পানি খাওয়া, পাশাপাশি গরম পানির ভাপ নেওয়া, আদা লেবুর চা খাওয়া এবং প্রতিদিন সকালে 1 চামচ মধু হালকা কুসুম গরম পানির মাঝে মিশিয়ে খাওয়া, এই পদ্ধতিগুলো অবলম্বন করলে মোটামুটি ভাইরাসজনিত কারণে গলা ব্যথা হলে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকলে সেক্ষেত্রে অবশ্যই সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক লাগবে, পাশাপাশি এই ঘরোয়া পদ্ধতিগুলো সবসময় অবলম্বন করে যেতেই হবে। আর এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা যেহেতু আপনি নিজে নিজে প্রয়োগ করতে পারবেন না, সেক্ষেত্রে আগে আপনাকে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে এবং সে অনুযায়ী যে ডোজের বা যে মাত্রায় অ্যান্টিবায়োটিকটা দিয়ে থাকবেন সে অনুযায়ী সে কয়েকদিন খেতে হবে। অনেকে আছেন যে অ্যান্টিবায়োটিকটা 2 থেকে 3 দিন খাওয়ার পরে যখন ভালো হয়ে যায় সেক্ষেত্রে বন্ধ করে দেন, তো এতে কিন্তু পরবর্তীতে যে ব্যাকটেরিয়াগুলো সাধারণ ধ্বংস হলো না সেগুলো পরবর্তীতে আমাদের শরীরে আরও দ্বিগুণ হারে অ্যাটাক করে, যার ফলে তখন আগে যে অ্যান্টিবায়োটিকটা খাওয়া হয়েছিল সেটা কিন্তু সেকেন্ড টাইম আর তখন কাজ করতে চায় না। আর তাই অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, যে ডোজে খেতে বলা হবে ঠিক সেই ডোজে খেতে হবে, পাশাপাশি এটা সঠিক কোর্সটাও কমপ্লিট করতে হবে, তাহলে আসলে রোগটা সঠিকভাবে নিরাময় হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।